হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি উত্তরবঙ্গের খুবই একটা ফেমাস রেসিপি ডিম আর আলুর ঘাঁটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ট্রাস্ট মি, এটা খেতে খুবই মজার, আমি প্রায় করে থাকি। উত্তরবঙ্গে ডিম আর আলু দিয়ে একটা ঐতিহ্যবাহী খাবার রান্না করে থাকে আর এটা খুবই মজার। আর ডিম আর আলু দিয়ে আজকে আমি সেই রান্নাটাই করব, এটাকে আলুর ঘাঁটিও বলে। এখানে আমি 8টা ডিম নিয়েছি আর 6টা আলু নিয়েছি। আলু আর ডিমগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি পানিতে সরাসরি আলু আর ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব, তারপর খোসাটা ছাড়িয়ে নিব। এখানে ডিম আর আলুগুলো সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন ডিমগুলো আমি আলাদা করে নিব। এখানে যে সিদ্ধ করে আলুগুলো নিয়েছিলাম, এখন আমি এই আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে দিব, একদম ভর্তা করব না। আপনারা দেখি বুঝতে পারছেন, এরকম একটু ভাঙা ভাঙা হয়ে যাবে আলুগুলো। সবগুলো আলু আমি এভাবে ভেঙে নিব। সবগুলো আলু আমি এরকম আড়া ভাঙা করে নিয়েছি, আপনারা দেখি বুঝতে পারছেন। এখন আমি সরাসরি এই ডিম আলুর ঘাঁটিটা রান্না করতে চলে যাব। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রায় 3 টেবিল স্পুনের মতো আন্দাজ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি তেলের মধ্যেই 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব আর স্বাদ মতো 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিব। হলুদ আর লবণটা আমি একটু মিক্স করে নিব। তারপর আমি আগে থেকে যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম তেলের মধ্যে, আমি ডিমগুলো দিয়ে দিব। তারপর ডিমগুলো আমি হালকা একটু ভেজে নিব। ডিমগুলো ভেজে নেওয়া শেষ, এখন আমি ডিমগুলো তুলে নিব। এই তেলে আমি ডিম আলুর ঘাঁটি রান্না করব। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর পেঁয়াজটা হালকা একটু বাদামি রং হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিব, খুব বেশি একদম বেরেস্তা করব না। পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ আদা বাটা আর রসুন বাটা নিয়েছি। আমি পেঁয়াজের সাথে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিব, সেই সাথে 1টা টমেটো আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি মশলার সাথে এই টমেটোটাও দিয়ে দিব আর একটু তেলের সাথে আমি এটা একটু ভেজে নিব হালকা, একটু 1 থেকে 2 মিনিটের মতো আমি এটা ভেজে নিব। 1 চা চামচ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া নিয়েছি, আমি মশলার সাথে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়াটা দিয়ে দিব আর সেই সাথে আমি সামান্য একটু পানি দিব। তারপর খুব ভালোভাবে আমি মশলাটা একটু কষিয়ে নিব, যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে আর মশলার একটা কাঁচা গন্ধ চলে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, এই পর্যায়ে আমি মশলাটা কষানো স্টপ করে দিব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি যে আলুগুলো রেডি করে রেখেছিলাম মশলার সাথে আলুগুলো দিয়ে দিব। আলুর সাথে আমি লবণ দিয়ে দিব। তারপর আমি মশলাগুলোর সাথে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আলুগুলো 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আলুগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিব। একটু বেশি করে পানি দিতে হবে যেন আলুগুলো ঝোলে ডুবে থাকে। এখন আমি অপেক্ষা করব, এই আলুতে একটা বলক আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আলুতে কিন্তু একটা বলক চলে এসেছে। এখন আমি আগে থেকে যে ডিমগুলো সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম সেই ডিমগুলো এখন আমি দিয়ে দিব, তারপর অপেক্ষা করব আরেকটা বলক আসা পর্যন্ত। একটা বলক চলে এসেছে, আমি লবণটা চেক করে নিয়েছি, আরেকটু লবণ লাগবে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখন আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু এই আলুর ঘাঁটিতে চাইলে কিন্তু আস্ত গরম মশলাও ব্যবহার করতে পারেন, বাট আমি আস্ত গরম মশলা দিচ্ছি না। আমার কাছে এই আলুর ঘাঁটি ডিম আলুর ঘাঁটিতে আস্ত গরম মশলার ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি স্কিপ করলাম। আপনাদের যাদের ভালো লাগে তারা ব্যবহার করতে পারেন। এখন আমি অপেক্ষা করব ঝোলটা একটু কমে আসা পর্যন্ত, আমি অপেক্ষা করব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে আমি আরেকটু জাল করে নিব। আর এই পর্যায়ে আমি কিছু কাঁচা মরিচ মাছ বরাবর একটু চিনে নিয়েছিলাম, আমি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। আর লবণটা আপনারা চেক করে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এই ডিম আলুর ঘাঁটির তরকারিটা কিন্তু একটু ঝোলঝোলি থাকে,
একটু মাখা মাখা ঝোলঝোল খেতে ভালো লাগে। এখানে আমি কিছু ধনে পাতা কুচি নিয়েছি, আপনারা যারা পছন্দ করে না তারা কিন্তু চাইলে স্কিপ করতে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।